হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, ঘরে থাকা উপকরণ দিয়েই। বাসায় আমার একটা স্যান্ডউইচ মেশিন আছে, যাদের বাসায় স্যান্ডউইচ মেশিন আছে তারা চাইলে আপনারা এটা বানাতে পারেন। তো আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি এটা কীভাবে রেডি করবেন, একদম ইজি ওয়েতে বাসায় যা আছে তা দিয়ে করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিলাম, আপনারা চাইলে পাউরুটির সাইডগুলোই কেটে নিতে পারেন। আমি যেহেতু বাসায় খাবো এই জন্য আর কাটলাম না। তো একটু বাটার আর হলো চিজ, আমি তো আগেই বলেছি বাটার আর চিজ আমার খুব ফেভারেট। তো এটা আপনারা চুলায়ও করতে পারবেন, আমি আরেক দিন চুলায় করে দেখাবো আপনাদেরকে। আমার যেহেতু স্যান্ডউইচ মেশিনটা আসলে অনেক দিন ইউজ করা হচ্ছে না, এই জন্য ভাবলাম যে একটু করি। তো আলু ভর্তা সচরাচর যেরকমভাবে বানান বা বানাই ওই রকম করেই বানাবেন। আর এই যে আমি এভাবে করে প্রথমে বাটার লাগিয়ে নেবেন, তারপরে ভর্তাটা লাগিয়ে নেবেন, তারপরে চিজ স্লাইস করে কেটে নেবেন। আমার স্লাইস করা চিজ ছিল না, তো আমি এভাবে করে যেটা ছিল ওটা কেটে এভাবে করে নিয়েছি। তো এটার উপরে আরেকটা দিয়ে দিলাম, এভাবে করে আমি আরও একটা রেডি করে নেব। তো মাঝখান দিয়ে বলে নিচ্ছি, প্লিজ ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে, আমাকে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে ভিউ করে আমার পাশে থাকবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে একটা জায়গায় যায় হয়তো ভালো লেগেও যেতে পারে। তো এই আর কি। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেশিনে। আমার মনে হয় স্যান্ডউইচ মেশিন সবার বাসায় আছে, এটা অবশ্য আমার অনেক আগের, প্রায় 20 ইয়ার্স তো হবেই, অনেক বছর আগের এটা। তো ভাবলাম যে আজকে যেহেতু বাহিরে একটু গরম পড়তেছে, তো ওয়াটারমেলন জুসও করে নিলাম, তারপরে স্যান্ডউইচ। তো এটা সবুজ থেকে লাল বাতিতে চলে আসবে, তখন মনে করবেন যে হয়ে গেছে। তো এই আর কি, আমার এখানে হয়ে গেল। তো আপনারা চুলায়ও করতে পারেন, ওইটা হলে তো আরও ভালো হয়, কারণ বাটার দিয়ে পাউরুটিটাকে একটু ইয়ে করে নেবেন, স্মেলটাও খুব ভালো আসবে। তো এই যে আমি এখানে দুটা বানিয়ে নিলাম, আর একটা বানিয়ে নিব এই আর কি। প্লিজ ভিউয়ার্স, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আমি আবারও বলছি। কারণ যখন একটা কাজ করি বা আমরা যারাই কোনো কাজ করি, যদি কেউ মানে অ্যাপ্রিসিয়েট করে তখন খুব ভালো লাগে কাজটা করতে, এই আর কি। তো এই যে আমি এখানে আরেকটা দিয়ে দিলাম, আবার হচ্ছে যে আমার বানানো কমপ্লিট। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ইয়ে করে। চিজ আসলে আমি কি বলবো, চিজ ইজ লাভার আমি, এই জন্য চিজ যত বেশি দিবেন ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি যেহেতু সাইডটা কাটিনি এই জন্য এটা এরকম আসছে, আপনারা যদি চান তাহলে সাইডটা কেটে ইয়ে করতে পারেন। তো এখন আসলে প্রচুর গরম, ধরতে পারতেছিলাম না, একটু ঠান্ডা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। এই যে আপনারা চাইলে কিমা দিয়েও করতে পারেন, চিকেন কিমা দিয়ে বা বিফ কিমা, যার যেটা পছন্দ। এটা আসলে খেতে খুবই টেস্টি, মানে কি বলবো, মানে হাতে ইজি ওয়েতে, যারা আসলে বিকেলে নাস্তা বানাতে চান বা বাচ্চাদের টিফিনে কিছু করতে চান, ঝটপট এটা করে ফেলতে পারেন, বাস এই আর কি। এই যে চিজ দেখুন, আমি তো বললামই যে চিজের খুব ফেভারেট, আমি খুব লাইক করি চিজ। তো এই যে এখানে চি স্যান্ডউইচ আর এই যে ওয়াটারমেলন জুস বানিয়ে নিয়েছিলাম। তো এখন বিকালের নাস্তা আজকে আমার এটা, অবশ্য আমি তো এতগুলো খাবো না, এক পিসে খাবো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা লাইক ভিউ করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।